সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আমবাড়িহাট থেকে। আজকে আমবাড়িহাট থেকে দেখব আমাদের সকলের পরিচিত, আপনারা চেনেন এবং আমরা ছোট ভাই বলি, রফিকুল। রফিকুল আজকে কিন্তু এখানে ষাঁড় এবং গাভী বাছুর সংগ্রহ করেছেন। প্রচুর পরিমাণে গাভী বাছুর এখানে আছে, সেই সঙ্গে কিছু ষাঁড়ও সংগ্রহ করেছেন। তো চলুন দর্শক, আমরা দেখি এগুলা কেমন দামে সংগ্রহ করলেন, ষাঁড় এবং গাভী বাছুর। আমরা কথা বলি রফিকুলের সঙ্গে। রফিকুল, একটু এই পাশে আসো ভাই। ভালো আছো তুমি? কেমন বাজার কেমন গেল আজকে? বাজার মোটামুটি ভাই, বাজার কিনা মতো আছে, কিনা যাচ্ছে, কিনা যাচ্ছে। তো বাজার তো আর ধান কাটা উঠলে তো মানে বাজার বাড়বে, বাজার তো একটু বাড়বে, সবাই জানে বাড়বে। ধান যেহেতু ধানের দাম আছে এবার, হ্যাঁ, ধান বিক্রি করলে ধানের টাকা গুলো কৃষক আছে, আরো কৃষক তো করে কিনবে। আচ্ছা আচ্ছা, আজকে সার কটা কিনছো? সার আজকে ভাই তিনটা কিনছি। তিনটা সার? এইটা কার জন্য কিনলে? এটা ভাই আমার এখানে আমার বাসা থেকে ইয়া নিছে, লোড নিছে। লোড নিছে মানে বাসা থেকে কিনছে? কি আমার বাসায় আসে দেখে শুনে দরদাম করে নিছে। কটা নিছে বাসা থেকে? সার আমার কাছে থাকে, হ্যাঁ, ওখানে নিছে নয়টা। নয়টা আর এখানে নিলো তিনটা, এখানে নিলো তিনটা, বারোটা, মোট বারোটা। মানে তোমার বাসা তো গরু থাকে, বিশ বাইশটা গরু থাকে, সেটা তো আমরা জানি। এরকম বড় ছিল না তো? আচ্ছা আচ্ছা, এরকম ওই জন্য বাজারে নিলাম, নাহলে আমার গরু আরও আছে বাসায়, কিন্তু মানে যে যে সাইজটা উনি খুঁজছে সেই সাইজটা বড় নিবে শখ করে। আচ্ছা, শখ করে। তাহলে তোমার বাসা থেকে নিচ্ছে কটা? নয়টা। বাসা থেকে নয়টা, আর এখান থেকে নিল? এখান থেকে তিনটা, তিনটা, মোট বারোটা নিল সার। ভাইয়ের সঙ্গে কথা বলি। ভাই আসসালামু আলাইকুম। আসসালাম, ভালো আছেন আপনি? তো কবে আসছিলেন আপনি? আমরা গতকালকে আসছি। গতকালকে কি ছিলেন দিনাজপুরে? জি, দিনাজপুরে। তো আর সার নিলেন কত দামে? রবিগুলের এখানে তো সারগুলো নিলেন। হ্যাঁ, ওগুলা কি আসলে আমরা নয়টা বিভিন্ন দামের আছে। আচ্ছা, দাম দর করে নিছেন? হ্যাঁ, দাম দর করে নিছি। তো কীরকম এভারেজ দাম কীরকম পড়ছে? না আছে মোটামুটি ভালো। তো সব দাঁতাল? জি, সব দাঁতাল। সার দাঁতাল আছে, দাঁত ফাঁসও আছে। এগুলো ওজন কেমন আনুমানিক? এগুলো ওজন আপনার একশো প্লাস হবে। একশো প্লাস হবে? একশো প্লাস। কত রেট কত নিচ্ছে ওইটা? রেট বলা যাবে না, রেট বলা যাবে, রেট বিভিন্ন সাইজের আছে। আচ্ছা আচ্ছা, তাও এভারেজ একটা দাম কেমন হতে পারে? মানে রেটটা দিতে যদি বিজনেস করবেন? আচ্ছা আচ্ছা, তাহলে আমরা হাটের গরুগুলোর দামটা জানবো একটু, আমরা শুনি দর্শক। দেখুন, আমি হাট থেকে তিনটি সংগ্রহ করেছেন এবং বাসার থেকে যে গরুগুলি সংগ্রহ করেছেন সেটার রেটটা সঙ্গত কারণে জানাতে চাচ্ছেন না, যার জন্য আমরা জানতে চাবো না। এগুলো জানাবেন? এগুলো 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 জানাবে বললেন তো ভাই, যাবে না। এটা এই দুইটা নিলাম ২৬৫,০০০ টাকা, ২৬৫,০০০ টাকা, দুইটা ২৬৫,০০০ টাকা সংগ্রহ করেছেন। আর এটা ৪৮,০০০, এটা শখ করে নিছেন? ৪৮টা কি দাঁতছে? দাঁতে নেই, দাঁত ফাঁস আছে, তবে কুরবানি হবে আর কি, শিং যেহেতু বের হয়ে গেছে। দর্শক দেখলেন, আকর্ষণীয় দুটি শখ করে নিয়েছেন, এটা তো একদম শখ করে শৌখিন, একদম শৌখিন শৌখিন গরু সংগ্রহ করেছেন লোকের পছন্দ চট্টগ্রামে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, লাল সার, লাল সার। আপনার বাসা কিন্তু চট্টগ্রাম? আমার বাসায় চট্টগ্রামে, চট্টগ্রাম প্রপারে প্রপারে প্রপারে। আচ্ছা আচ্ছা, চট্টগ্রাম থেকে এসেছেন, এসে সংগ্রহ করেছেন রফিকুলের বাসা থেকে সংগ্রহ করেছেন। আমরা দর্শক সবসময় বলি রফিকুলের বাসায় কিন্তু ২০ থেকে ৩০টি গরু অল টাইম পাবেন আপনারা। আপনারা বাসা থেকেও সংগ্রহ করতে পারবেন, আবার হাটে যদি এসে কিনতে চান সেক্ষেত্রেও সম্ভব হবে। বাসার থেকে ৯টি আর এখানে নিল ৩টি, ১২টি। এইটার দুটির দাম নিল ২৬৮,০০০, ২৬৫,০০০। দর্শক, আমরা আরও আছে গরু, গাভী গরু কিনেছেন, এই গাভী গরুগুলি কিনেছেন কার জন্য সেই তথ্যটিও একটু দেওয়ার চেষ্টা করি। এখানে অনেকগুলি গাভী গাভী বাছুর আছে। এই ভাই এসছেন, ভাইজানের বাসা কোথায় জানি বললেন? মুন্সীগঞ্জ। ভাইজান মুন্সীগঞ্জ থেকে এসছেন। কয়টা কেনা হয়েছে ভাই? ৪টা আপনি নিছেন, আর আরেক ভাইয়ের আছে ৫টা। ভাই আপনার ৫টা? আপনারও কি একই জায়গায়? টুঙ্গিবাড়ি। আর ভাইয়ের তো হচ্ছে লৌহজং আর মুন্সীবাড়ি পাশাপাশি। তো তো কেমন বাজার কেমন দেখলেন? ভালো কিনতে পারছেন? যে গরুগুলো কিনছেন এইগুলা গরু কিনে কি আপনার যে টার্গেট ছিল, যে এস্টিমেট ছিল, সে আপনি সেই দামের মধ্যে পেয়েছেন? তা রফিকুলকে কীভাবে যোগাযোগ করলেন ওর সঙ্গে? ইউটিউব থেকে নিয়ে নিয়েছেন? তা ইউটিউবে যে আমরা বলি সে কম দামে কেনার চেষ্টা করে, আজকে আপনি তো নিজে এসছেন দেখলেন যে আসলে কি দাম দর করে কম দামে কিনতে পারতেছে? ইনশাল্লাহ পারতেছে।
তো দর্শক শুনলেন ভাইটা মুন্সিগঞ্জ থেকে এসেছেন, ভাই কিনেছেন পাঁচটা, আরেক ভাই কিনেছেন চারটা, মোট নয়টি গাভি বাছুর সংগ্রহ করেছেন। এর মধ্যে সব কিন্তু দেশি গাভি, সাইওয়াল ষাঁড় বাচ্চা আছে, বকনা বাচ্চা আছে, সাইওয়াল গাভিও আছে, সাইওয়াল ষাঁড় বকনা বাচ্চাও আছে। তো আমরা গরুগুলো দেখি এবং দামও শুনি দর্শক। এই যে দেখুন একটা দেশি গাভি, সেই সঙ্গে সাইওয়াল ষাঁড় বাচ্চা, ষাঁড় বাচ্চা অনেক সুন্দর পার্সেন্টেজ সাইওয়াল ষাঁড় বাচ্চা। এটা কত নিচ্ছ? 72,000 দেশি গাভি সাইওয়াল ষাঁড় বাচ্চা। এইখানেও একটা সাইওয়াল গাভি, সাইওয়াল ষাঁড় বাচ্চা। হ্যাঁ, নাভি বেশ বড় তো, এই যে নাভিটা ধরে আছে ওর মা, অনেক বড় নাভি তো, অনেক বড় নাভি। এটা কত নিলা? 98 না 92? কত? 90 নিচে, 90 90। আচ্ছা দর্শক, 590,000 টাকায় সংগ্রহ করেছেন এটি। আর এ পাশে একটা ক্রস জাতের বাচ্চা, ষাঁড় বাচ্চা, প্রতিটাই কিন্তু দেখছি ষাঁড় বাচ্চা। এগুলো কি সব ষাঁড় বাচ্চা? ষাঁড় বাচ্চা দেখে নিয়েছি, কারণ ভাই সবগুলাই ষাঁড়। হ্যাঁ হ্যাঁ, বাচ্চাগুলো রেখে দিবে ফার্মে আর গাভিগুলো বিক্রি করবে। আচ্ছা আচ্ছা, গাভিগুলো মোটা তাজা করে বিক্রি করবে। আচ্ছা, এটা কত নিছে? 78,500। দর্শক দেখুন, 78,500 টাকায় সংগ্রহ করেছেন আকর্ষণীয় দেশি গাভি, সেই সঙ্গে ক্রস জাতের বাচ্চা। এই পাশে একটা দেখুন দেশি গাভি, কিন্তু অনেক বড়, এটার জাতটা বেশ ভালো তো, ভালো জাতের দেশি গাভি, বাচ্চা কিন্তু সাইওয়াল। এই যে দেখুন নাভি, নাভি এবং গোলার কম্বল অনেক সুন্দর। এটা কত নিল? 88। এখানে আমরা চারটি পেলাম আর পাঁচটি পাশে আছে, পাঁচটিরও দাম জানাবো দর্শক আপনাদেরকে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আজকে হাটে এই গাভি বাছুরের দাম কেমন গেল। আমরা এই পাশে দেখছি একটি, এটা তো সুন্দর গরু, এটা তো ওজনেই আছে এখন প্রায় তিনের কাছাকাছি, তিন মণ পার আছে আমার কাছে, তিন মণ মনে হচ্ছে। আর বকনা ফ্রিজিয়ান, বকনা বাচ্চাটা খুব মাশাল্লাহ খুব ভালো। হ্যাঁ, বকনা বাচ্চা মাশাল্লাহ খুব ভালো। এটা কত নিল? এক লাখ এক হাজার। আচ্ছা, এগুলোর দুধ কেমন আসবে এভারেজ? এটা এটা সাইওয়াল গরু তো, সাইওয়াল গরুর দুধ একটু কম হয়, কম হয়, কিন্তু আমার বাচ্চারা দেখে নিছি। আচ্ছা আচ্ছা, আর শরীরে মাংস আছে, এটা কুরবানিতে ছাড়া যাবে, বাচ্চা 2 মাস পরে বড় হয়ে যাবে। 2 মাস পর তো অনেক বড় হবে, এটা বড় হবে, বাচ্চা বিশাল বড় খাওয়া ধরলে এটা কুরবানিতে বিক্রি হবে, এই গরু বিক্রি হবে, বাচ্চা ফ্রি থাকবে কুরবানিতে, কুরবানিতে বাচ্চাটা ফ্রি হয়ে যাবে। হ্যাঁ, এটা 1 লাখ পার বিক্রি হবে কুরবানিতে, তা হবে। যদি আরেক মন মাংস লাগলে তো 3 মন প্লাস আছে, সাইওয়াল বকনা অনেক আকর্ষণীয় এখানে দেখতেছি দর্শক। আর এই পাশে আরেকটি আছে, আরো আমরা দেখাই বাচ্চাটাকে একটু এই পাশে দাও। বাচ্চাটা তো এই ক্রস, ক্রস ষাঁড় বাচ্চা, এটা তো অনেক তাড়াতাড়ি বড় হয়। আচ্ছা আচ্ছা, এটা কত নিল? 88,000। আর কি আছে? এটা নিল 51,500। এটা শুধু কুরবানির জন্য। দর্শক দেখুন, সস্তায় সংগ্রহ করেছেন না, দাম বেশি হয়েছে দর্শক, এই বিচারটা আপনাদের উপর ছেড়ে দিলাম। আরেকটা আছে সাইওয়াল ষাঁড় বা ষাঁড়, নাভি কম্বল, ও ভালো পার্সেন্টেজ তো, ওটা 24 সালের 77,500। অনেক সুন্দর কম্বল তো, 67,500। এই ছিল দাম দর্শক, আজকে রফিকুল এই সমস্ত সারগুলো সংগ্রহ করেছেন, অত্যন্ত কম দামে সংগ্রহ করার চেষ্টা করেছেন। তো আমরা বিদায় নিব, বিদায় নেওয়ার আগে আপনার রফিকুলের নাম্বার দিয়ে দিচ্ছি দর্শক, যারা আপনারা রফিকুলের বাসা থেকেও নিতে চান, আবার হাট থেকেও এসে নিতে চান, আপনারা নিতে পারবেন, আমি নাম্বার দিয়ে দিচ্ছি, একটু নাম্বারটা দাও ভাই।
নাম্বারটা 01717 01717 15 15 28 28 44 এই নাম্বারে যোগাযোগ করলে পাবে। হ্যাঁ ভাই ইনশাআল্লাহ। তো অনেক ধন্যবাদ দর্শক, আমরা বিদায় নিব দর্শক, আসসালামু আলাইকুম।